নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি বানাবো উচ্ছে আলুর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি উচ্ছে কিন্তু তেতো হলেও খুব উপকারী প্রথম পাতে গরম ভাতের সাথে এটা খেতেও খুব ভালো লাগে তাই এটা অতিরিক্ত গরমে তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো তো দেখে নাও এটা বানাতে আমার কি কি লাগছে প্রথমেই আছে উচ্ছে উচ্ছেটা আমি সরু সরু করে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর মাঝের বীজগুলো ফেলে দিয়েছি এরপর আছে আলু আলুটাও আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এছাড়া আছে দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর আমি এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি এরপর আমার লাগছে সামান্য চিনি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ সর্ষের তেল তো চলো রান্নাটা শুরু করি প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার হালকা করে একটু নুন এরপর দিচ্ছি পরিমাণ হলুদ এবার একসঙ্গে সবকিছু মিশিয়ে হালকা বাদামি করে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়েও গেছে এবার আলুগুলো আমি তুলে রাখছি এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো আমি হালকা করে ভেজে নেব তাহলে এর তেতো ভাবটা অনেকটাই কমে যাবে বাচ্চারা অনেক সময় উচ্ছে তেতো বলে খেতে চায় না কিন্তু এই তরকারিটা একদমই তেতো হয় না বাচ্চারা সহজেই খেয়ে নেবে এই সময় কিন্তু আমি আর নুন হলুদ ব্যবহার করছি না কারণ আলুটা ভাজার সময়তেই আমি নুন হলুদ দিয়েছিলাম উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উচ্ছেগুলো তুলে রাখছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সাদা কালো সর্ষে আর লঙ্কার পেস্ট এবার কিছুক্ষণ আমি এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি কিন্তু আর হলুদ ব্যবহার করছি না তোমরা চাইলে দিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দেখো সর্ষে বাটাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে বাটিতে সর্ষে ছিল ওই বাটিটা ধুয়েই আমি এক বাটি জল দিয়ে দিলাম আমার মনে হলো আরেকটু জল দেওয়া প্রয়োজন তাই ওই বাটিরই আরও হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা তোমরা পরিমাণ মতো দেবে কারণ আগেও কিন্তু কিছুটা নুন দেওয়া হয়েছিল এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব দেখো উচ্ছে আলুর চচ্চড়িটা আমার ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে এর টেস্টটা আরও একটু ভালো হয় এবার একটু চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি এবার গরম গরম এটা আমি পরিবেশন করব আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তৈরি হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই গরমে অবশ্যই একদিন তৈরি করে খেও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা